প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একতরফা দাখিলা পদ্ধতির হিসাবরক্ষণ অধ্যায়ে ষষ্ঠ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একতরফা দাখিলা পদ্ধতির উপরে এ পর্যন্ত বেশ কয়েকটি ক্লাস হয়েছে এবং ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই ধারণা পেয়েছ যে এই অধ্যায়ে করণীয় মূলত কী কী। এই অধ্যায়ের মূলত করণীয় হল প্রতিষ্ঠানের প্রারম্ভিক এবং সমাপনী মূলধন বের করা, নির্ণয় করা, এবং প্রারম্ভিক এবং সমাপনী মূলধনের সাহায্যে দ্বিতীয় অংশে যেটি করা হয়ে থাকে সেটি হল প্রতিষ্ঠানের লাভ লোকসান বিবরণী করে নিট মুনাফা বা নিট ক্ষতি বের করা, এবং সবশেষ যে অংশটি রয়েছে সেটিতে প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়ের অবস্থা জানার জন্য বৈষয়িক বিবৃতি করা। এই হলো মূলত কাজ। তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে একতরফা দাখিলা পদ্ধতি একটি অবৈজ্ঞানিক পদ্ধতি এবং এখানে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা হয় না। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ না করার কারণেই এই প্রতিষ্ঠানের মুনাফা নির্ণয়ের জন্য এই পদ্ধতিতে বিশেষভাবে এই মুনাফাটি নির্ণয় করা হয়ে থাকে। তো আজ আমি প্রাথমিক আলোচনায় খুব একটা যাচ্ছি না, সবার সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি এবং তোমাদেরকে বলে আসছিলাম যে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে খুব একটা আলোচনা করিনি। কারণ হলো এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন মূলত ওই যে তিনটি করণীয় রয়েছে, তিনটি করণীয়ের মধ্যেই একটু কিছু হ্রাসবৃদ্ধি করেই কিন্তু তোমার সৃজনশীল প্রশ্নটি আসবে। এবং আমরা এ পর্যন্ত যে কয়েকটি অঙ্ক আলোচনা করেছি প্রায় সবগুলোতেই আমরা সম্পূর্ণ অঙ্ক আলোচনা করেছি আমাদের চর্চার সুবিধার জন্য। তো আজও আমি একটি সম্পূর্ণ অঙ্ক করব। সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নটি হল, জনাব মাসুদ তার কারবারের হিসাব যথাযথ পদ্ধতিতে সংরক্ষণ করেন না, নিম্নে তার খতিয়ান উদ্বৃত্তগুলো দেওয়া হলো। এই হলো তার খতিয়ান উদ্বৃত্তগুলো নিচে রয়েছে এবং এখানে হাতে নগদ রয়েছে, বিবিধ আধার রয়েছে, এগুলো সম্পর্কে একটু আলোচনা প্রয়োজন। এগুলো দুটি সম্পদ এবং প্রারম্ভিক এবং সমাপনী দুটি রয়েছে। প্রাপ্যবিল সম্পর্কে একটু আলোচনা করা প্রয়োজন। প্রাপ্যবিল একটি চলতি সম্পদ দেনাদারের মতোই এবং এই প্রাপ্যবিল বছরের শুরুতে ছিল 5,000 এবং বছরের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। অর্থাৎ তোমাকে এখানে প্রশ্ন করা হচ্ছে আসলে বছরের শেষে কত হবে। আমরা জানি যে চলতি সম্পদ বছরের শুরুতে যদি থাকে বছরের শেষে সেটি নাও থাকতে পারে। কারণ হলো চলতি সম্পদ স্বল্পকাল স্থায়ী এবং যেমন এই প্রাপ্যবিলের টাকা যদি আমরা ধরি, প্রাপ্যবিল যত টাকা আমরা বছরের শুরুতে পাওনা ছিল বিভিন্ন দেনাদারের কাছে সেটি হলো 5,000 টাকা এবং এই 5,000 টাকা এক বছর পর, অর্থাৎ বছরের শুরু ছিল যে দশ, এখানে হলো 31/12/2010 এবং এটা হলো 31/12/2011, অর্থাৎ দুই সময়ের মধ্যে ব্যবধান হলো এক বছর। এটি আসলে প্রারম্ভিক সময়, যদিও দুটির মধ্যে 31/12 দেখে অনেকের একটি একটু কনফিউশন হতে পারে যে এখানে হয়তো এটি সমাপনী কিনা। না, এটা কিন্তু সমাপনী নয়। কারণ হলো এটা হলো 31/12/2010 এবং সেটি হলো 31/12/2011। তাহলে দুটি সময়ের মধ্যে ব্যবধান হলো এক বছর, দুই সময়ের মধ্যে ব্যবধান এক বছর। তো আমরা এখানে বছরের শুরুতে কত ছিল, বছরের শুরুতে ছিল হলো 5,000 টাকা এবং বছরের শেষে সেটি এখানে কি হবে সেটি প্রশ্ন করা হচ্ছে। তো চলতি সম্পদ বছরের শুরুতে থাকলে বছরের শেষে যদি খালি থাকে তাহলে খালি হবে, অর্থাৎ এখানে ধরা যাবে না, সমাপনীতে একে ধরা যাবে না। কারণ হলো এটি বছরের শুরুতে ছিল, ইতোমধ্যে আমরা এই টাকা এক বছরের ভিতরে অলরেডি পেয়ে গিয়েছি এবং এখন কিন্তু আর সেটি অবশিষ্ট নেই, যার কারণে এখানে খালি হবে। অর্থাৎ চলতি সম্পদ বছরের শুরুতে যদি থাকে, বছরের শেষে যদি না থাকে তাহলে আমরা না থাকলে নাই ধরব, অর্থাৎ আমরা একই ধরব না। কিন্তু স্থায়ী সম্পদের ক্ষেত্রে যেটি এখানে ভূমি দালানকুটা 2,00,000 টাকা ছিল বছরের শুরুতে এবং বছরের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তোমাকে এখানে প্রশ্ন করা হচ্ছে যে এটি আসলে সমাপনীতে আছে কিনা। আমরা জানি যে স্থায়ী সম্পদ বছরের শুরুতে থাকলে বছরের শেষে একই থাকে। কারণ হলো এটি স্থায়ী সম্পদ, এটি একমাত্র বিক্রয় করলে বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি সেটি বিনষ্ট হয়ে থাকে তাহলেই কমবে, না হলে কমবে না, একই থাকবে। তো সেটি আমরা দালানকুটা একই ধরব। আর পাওনাদার সম্পর্কে বলার কিছু নেই, এটি দায়। আসবাবপত্র তো ঠিকই আছে, 40,000 এবং 40,000 সমান দেখাচ্ছে। যন্ত্রপাতি এখানে 25,000 টাকা দেখাচ্ছে এবং বছরের শেষে হলো 1,00,000 টাকা দেখাচ্ছে। তাহলে নিশ্চয়ই ক্রয় করা হয়েছে এবং এই ক্রয়ের তথ্যটি নিচে রয়েছে কিনা আমরা একটু দেখে নিই। এখানে হলো তিনি ব্যক্তিগত 1,00,000 টাকার ভূমি বিক্রয় করে 4/3 দ্বারা কারবারের জন্য 30 সেপ্টেম্বর তারিখে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। তো এখানে দেখা যাচ্ছে তিনি একটি যন্ত্রপাতি ক্রয় করেছেন এবং তিনি এই যন্ত্রপাতি ক্রয় করেছেন হলো 1,00,000 টাকার নিজের ভূমি, অর্থাৎ তার ব্যক্তিগত একটি জমি ছিল সেটি বিক্রয় করেছেন 1,00,000 টাকা
সেই 1,00,000 টাকা সম্পূর্ণ দেননি, সেখান থেকে দিয়েছেন 4/3 অংশ। তাহলে 4/3 অংশ যদি আমরা করি 1,00,000 টাকার, তাহলে 75,000 টাকা হয়। এই 75,000 টাকা দিয়েই তিনি যন্ত্রপাতি কিনেছেন। তাহলে যন্ত্রপাতি বছরের শুরুতে যা ছিল তার থেকে 75,000 টাকা বেশি হওয়া প্রয়োজন, এবং এখানে বেশি দেখানো হয়েছে। এখানে যন্ত্রপাতি বছরের শুরুতে 25,000 টাকা দেখানো হচ্ছে এবং শেষে হচ্ছে 1,00,000 টাকা, তার মানে আরও 75,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এটার সাথে যোগ করা রয়েছে, তো আমরা এইভাবে ধরবো 25,000 এবং এটি হলো 1,00,000। আর ভূমি দালান সম্পর্কে বলে আসছি এর আগে, আর ঋণ হলো, ঋণের ব্যাপারটি একটু নতুন বিষয়, ঋণ এবং বিনিয়োগ আজকে নতুন একটু বিষয়। সেটি হলো ঋণ বছরের শুরুতে ছিল 60,000 টাকা এবং বছরের শেষে সেই জায়গাটি খালি রয়েছে। এক্ষেত্রে আমরা দুটি ধরতে পারি, অর্থাৎ ধরে নিতে পারি সেই ঋণটি পরিশোধ করা হয়ে গিয়েছে। এবং বিনিয়োগের ক্ষেত্রে বছরের শুরুতে ছিল 80,000 টাকা এবং এখানে খালি ধরতে পারি, অর্থাৎ এটা বিনিয়োগের টাকা আমরা তুলে নিয়েছি। তবে সেটা একটু অস্বাভাবিক হবে, কারণ নিচে এটার ব্যাপারে উল্লেখ থাকতে হবে। অর্থাৎ বিনিয়োগ এবং ঋণ যদি বছরের শুরুতে থাকে এবং বছরের শেষে আমরা একই ধরব, তার কারণ হলো বিনিয়োগের টাকা যদি আমরা, বিনিয়োগ বলতে কোনো ব্যাংকের কাছে অথবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা জমা রাখা নির্দিষ্ট সুদে, তো নির্দিষ্ট সুদে টাকা জমা রেখেছি, সেই টাকা জমা রাখার পরে সেটি যদি আমরা আবার তাদের কাছ থেকে তুলে না নিই, তাহলে কিন্তু সেটি আমাদের একই থাকবে। তো এখানে কিন্তু নিচে কোথাও উল্লেখ নেই যে বিনিয়োগের টাকা তুলে নেওয়া হয়েছে। একইভাবে ঋণের টাকা যে পরিশোধ করা হয়েছে সেটিও কিন্তু কোথাও এখানে উল্লেখ নেই। তাহলে আমরা ধরে নেব সেই টাকাগুলো এখনো ঋণ এবং বিনিয়োগ একই অবস্থায় রয়েছে, যার কারণে আমরা ঋণ বছরের শুরুতে থাকলে এটি দায় হবে আমার জন্য, এবং এটি আমরা বছরের শুরুতে যদি 60,000 টাকা থাকে, বছরের শেষেও আমরা 60,000ই ধরবো। আর বিনিয়োগের ক্ষেত্রেও একই কথা, বছরের শুরুতে যদি 80,000 থাকে, বছরের শেষেও 80,000ই ধরবো, কারণ সেগুলো এখনো আমরা তুলে নেইনি বা পরিশোধ করিনি। এবং এই ঋণ এবং বিনিয়োগের উপরে কিন্তু সুদ আসবে পরস্পর বিপরীত। ঋণ হলো আমাদের জন্য দায় এবং এটির উপরে যে সুদটি হবে সেটি আমাদের জন্য ব্যয় হবে। এই ঋণের টাকার উপরে আমাকে ঋণ সুদ দিতে হবে, সেটি আমার জন্য ব্যয় হবে, ডেবিট দিকে যাবে লাভ লোকসান বিবরণীতে। আর বিনিয়োগের উপরে আমরা সুদ পাবো। ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে আমরা এই যে এর আগেই বলে আসছিলাম যে এখানে বিনিয়োগ, ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে সেটি আমরা ডেবিট ব্যালেন্স ধরবো এবং আমাদের সম্পদ ধরবো। আর যদি এখানে ক্রেডিট উল্লেখ থাকে তাহলে সেটিকে আমরা ব্যাংক জমাতিরিক্ত ধরবো এবং সেটি আমাদের তাই বলে গণ্য হবে। তো এই হলো আমরা, এটা তো আমরা এর আগে আলোচনা করেছি, আর এখানে সময়গুলো একটু দেখে নিই, সমন্বয়গুলো। জনাব মাসুদ প্রতি 3 মাস অন্তর অন্তর কারবার হতে 10,000 টাকা করে উত্তোলন করেছেন। তো উত্তোলনের বিভিন্ন পদ্ধতি আমরা এই পর্যন্ত দেখেছি। একটি হলো প্রতি মাসে মাসে, প্রতি মাসে উত্তোলন করা, তাহলে সেক্ষেত্রে 12 দিয়ে গুণ হয়, অর্থাৎ মাসে যদি 10,000 টাকা হয় 12 মাসে 1,20,000 এরকম। আর যদি প্রতি সপ্তাহে হয় 1,000 টাকা তাহলে 52 দিয়ে গুণ হয়। আমরা সেটি পেয়েছিলাম কিনা আমার ঠিক মনে পড়ছে না এখন, আমরা কোনো একটি অঙ্কে হয়তো পেয়েছিলাম যে প্রতি সপ্তাহে এই পরিমাণ টাকা তুলেন। যদি আমরা এই সপ্তাহের তুলেন তাহলে 52 দিয়ে গুণ হবে, কারণ 52 সপ্তাহে বছর হয়ে থাকে, এইভাবে হবে। আর নির্দিষ্ট টাকা যদি দেওয়া থাকে যে বার্ষিক 25,000 টাকা তুলেন, তাহলে বার্ষিক 25,000 হলে 25,000ই হবে। তো আজকের অঙ্ক একটু ভিন্নভাবে রয়েছে, সেটা হলো প্রতি 3 মাস অন্তর অন্তর টাকা তুলেন তিনি 10,000 টাকা করে। অর্থাৎ তিনি প্রতিষ্ঠান থেকে যে নিজের প্রয়োজনে টাকা নেন সেটি 3 মাস অন্তর অন্তর নেন এবং 10,000 টাকা করে নেন। তো প্রতি 3 মাস অন্তর অন্তর যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে 12 মাসে কয়বার করে, কয়বার নেওয়া পড়বে, অর্থাৎ প্রতি 3 মাস পরে নিলে 12 মাসে কিন্তু 4 বার তিনি টাকা তুলবেন। অর্থাৎ মার্চ মাসে একবার নেবেন, জুন মাসে একবার নেবেন, তারপরে সেপ্টেম্বরে নেবেন, তারপরে ডিসেম্বরে নেবেন, অর্থাৎ 3 মাস পরপর তিনটা, অর্থাৎ 4টা কোয়ার্টারে 1 বছর হয়ে থাকে। তো যার কারণে আমরা 4 দিয়ে গুণ দেবো, অর্থাৎ 10,000কে 4 দিয়ে গুণ দিলে 40,000 টাকা উত্তোলনের পরিমাণ হবে। এছাড়া পণ্য উত্তোলন রয়েছে, আমরা পণ্য উত্তোলন নির্দিষ্ট জায়গায় আনবো। আর ব্যক্তিগত এই ব্যাপারে তো আমরা আলোচনা করেছি, এখানে 1,00,000 টাকার তিনি বিক্রয় করেছেন ঠিকই, কিন্তু এখানে অনেকের একটা কনফিউশন থাকে 1,00,000 কোথাও যাবে কিনা। 1,00,000 কোথাও যাবে না, কারণ 1,00,000 টাকা তিনি তার ব্যক্তিগত সম্পদ বিক্রয় করেছেন এবং সেখান থেকে 75,000 টাকা দিয়ে তিনি মেশিন কিনেছেন। তো সেই মেশিন কেনা বা যন্ত্রপাতি কেনা আর যে টাকাটি সেটি কিন্তু অতিরিক্ত মূলধন হিসেবে আসবে, আবার সম্পদের সাথেও বৃদ্ধি হবে, যেটি আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম। সম্পদ 25,000 জায়গায় হলো 1,00,000 টাকা। আর এখানে এই যে 30 সেপ্টেম্বর তারিখে তিনি সেটি দিয়েছেন এবং যার কারণে তিনি অতিরিক্ত মূলধন দিলেন কত, 75,000 টাকা। অর্থাৎ এইখান থেকে যে বাকি 25,000 টাকা তিনি তার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন সেটি এখানে আনার বিষয় হয়। তো আমরা এটি আমরা দেখাবো অতিরিক্ত মূলধন হিসেবে 75,000। আর এখানে সুদ দুটি সমন্বয় রয়েছে, একটি হলো উত্তোলন এবং মূলধনের উপরে সুদ নেয়, এগুলো আমরা এর আগেও নিয়েছি, আমরা নেব লাভ লোকসান বিবরণীতে নেব। আর এখানে 2,000 টাকা মূল্যের মনিহারি দ্বারে ক্রয় করা হয়েছে, তাহলে মনিহারির খরচটি এখনো বকেয়া রয়েছে এবং সেটি আমরা দেখাবো। দুই জায়গায় দেখাতে হবে, একটি দায় হিসেবে যাবে, আবার লাভ লোকসান বিবরণীতেও যাবে। আর হলো করণীয়, করণীয় কিন্তু এখানে সৃজনশীল হিসেবে আসলে খুব একটা আলাদা কোনো কিছু দেয়া নেই, সম্পূর্ণ অঙ্কটি রয়েছে। অর্থাৎ প্রারম্ভিক এবং সমাপনী মূল্য নির্ণয় করতে বলা হচ্ছে 2 মার্কের জন্য, তারপরে লাভ ক্ষতি বিবরণী হলো 4 মার্কের জন্য, আর বৈশ্বিক বিবৃতি সম্পূর্ণভাবে, মানে
অর্থাৎ বৈষয়িক বিবৃতি চার মার্কের জন্য দেওয়া রয়েছে। তো এই ক্ষেত্রে সব পূর্ণাঙ্গটি আমার করতে হবে এবং সৃজনশীল হিসেবে আলাদা কোনো কিছু এখানে নেই। তো আমরা সরাসরি আনসারে চলে যাচ্ছি। আনসারটি এখানে প্রথমে মূলধন নির্ণয় বিবরণী, এই হলো মূলধন নির্ণয় বিবরণী। আমরা তো সবসময় করে আসছি এরকম দায় থাকে এবং সম্পদ থাকে দুই দিকে, তো এগুলো আমরা একটু দেখে নিই। এই হলো আমার হাতে নগদ, হাতে নগদ আমরা দুটি এখানে বসালাম। প্রারম্ভিক সমাপনী এগুলি নিয়ে আমরা আলোচনা করার খুব একটা প্রয়োজন পড়বে না, আমরা এর আগেই এগুলো জানি যে সম্পদের দিকে যাবে। তারপরে হলো এখানে হলো বিবিধ দেনাদার সম্পদের দিকে যাবে, যেভাবে আছে সেভাবেই। প্রাপ্য বিল সম্পর্কে আমরা আলোচনা করেছি, সেটি হলো 5000 টাকা, হ্যাঁ বছরের শুরুতে রয়েছে এবং বছরের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছিল এবং এখানে বলা হচ্ছিল যে সেই 5000ই হবে নাকি এখানে খালি থাকবে। তো আমরা এটা তো আলোচনা করেছি, অত এটা চলতি সম্পদ এবং চলতি সম্পদ বছরের শুরুতে থাকলে বছরের শেষে নাও থাকতে পারে, তো এটা নেই, আসলে এখানে খালি থাকবে। আসবাবপত্র যেভাবে ছিল সেভাবেই রয়েছে, বছরের শুরুতে যা ছিল তাই। যন্ত্রপাতি সম্পর্কে আলোচনা করেছি আমরা, 25000 টাকা ছিল বছরের শুরুতে এবং এটা 1,00,000 টাকা হয়ে গেল বছরের শেষে, কারণ হলো নতুন কিনেছি আমরা, ওই যে জমি বিক্রয় করে কিনলাম সেটি 75000 টাকা এবং এটার সাথে যোগ করেই কিন্তু 1,00,000 টাকা এখানে দেখানো হয়েছে। ভূমি দালান সম্পর্কে আমরা আলোচনা করেছি, সেটি হলো ভূমি দালান বছরের শুরুতে ছিল 2,00,000 টাকা এবং বছরের শেষে খালি ছিল, এই জায়গাটি প্রশ্নবোধক চিহ্ন ছিল। আমরা এ ব্যাপারটা জানি যে বছরের শুরুতে যদি কোনো স্থায়ী সম্পদ থাকে বছরের শেষে একই থাকে। তারপরে হলো বিনিয়োগ, বিনিয়োগ বছরের শুরুতে 80000 টাকা রয়েছে এবং বছরের শেষে একই ধরব আমরা, কারণ হলো বিনিয়োগের টাকা আমরা এখনো তুলে নেইনি। যদি বিনিয়োগের টাকা তুলে নেই তাহলে নিচে উল্লেখ থাকবে যে আমরা বিনিয়োগের টাকা এত তারিখে তুলে নিয়েছি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই জায়গা খালি থাকবে। কিন্তু এখন যেহেতু আমরা কোনো কিছু উল্লেখ নেই সেক্ষেত্রে এই নীতিটি আমরা ফলো করবো, অর্থাৎ বিনিয়োগ বছরের শুরুতে যা ছিল বছরের শেষে তাই রয়েছে এবং সেটার উপরে আমরা পূর্ণ বছরের সুদ গণনা করব যখন আমরা আয় বিবরণী বা বিশদ আয় লাভ লোকসান বিবরণী করব। তারপরে ব্যাংক জমা সম্পর্কে, ব্যাংক জমা বছরের শুরুতে দেখাচ্ছে হলো কোনো ব্যালেন্স উল্লেখ নেই, শুধুমাত্র 15000 টাকা দেখাচ্ছে, সেক্ষেত্রে ডেবিট ব্যালেন্স ধরতে হবে এবং এটি জমা হবে। আর বছরের শেষে দেখাচ্ছে হলো ক্রেডিট ব্যালেন্স, যার কারণে কিন্তু এখানে চলে আসছে যে ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট ব্যালেন্স 25000 টাকা হওয়ার কারণে সেটি ব্যাংক জমাতিরিক্ত হয়ে যাবে এবং সেটি দায়ের দিকে যাবে আর এটি সম্পদের দিকে যাবে। তাহলে এই জায়গাটা খালি থাকলো, কারণ হলো এটা এখানে চলে গেল, যেহেতু এটা ক্রেডিট ব্যালেন্স সেটি দায়ের দিকে যাবে। আর হলো এদিকে পাওনা দেওয়ার সম্পর্কে তো কোনো আলোচনার প্রয়োজন নেই, সেটি দায় আমরা এই যে প্রারম্ভিক এবং সমাপনী রয়েছে। এবং ঋণ সম্পর্কে হলো বছরের শুরুতে ছিল 60000 টাকা এবং বছরের শেষে খালি ছিল এই জায়গাটি, আমরা কিন্তু একই ধরব কারণ ঋণের টাকা এখনো পরিশোধ করিনি, পরিশোধ করলে নিচে উল্লেখ থাকতো। তো এই হলো মোটামুটি মূলধন নির্ণয় বিবরণী, এখান থেকে আমরা এখন ব্যালেন্স করব। ব্যালেন্স তো আমরা বারবার করে আসছি, এ পর্যন্ত যে কয়েকটি অঙ্ক সবগুলোতে শিখে আসছি এগুলো। তো এখানে সম্পদ যে সম্পদের দিকটি সবসময় বেশি হবে এই ক্ষেত্রে এবং এইখানে যোগ করব আমরা, এই যে এই সমাপনী যোগফলটা পাওয়া গিয়েছে 5,13,000 টাকা এবং এইখানে প্রারম্ভিকের যোগফলটি পাওয়া গিয়েছে 4,22,500 টাকা, এই যোগফলটি এখান থেকে করা হয়েছে। এই যোগফলগুলোই কিন্তু এইদিকে নিয়ে আসা হবে, এই যে এখানে বসানো হলো এবং এইখান থেকে এইখানে নিয়ে আসা হলো এবং এখান থেকে উপরের সংখ্যাগুলো বাদ যাবে। যেমন এই 5,13,000 থেকে এই এই তিনটি সংখ্যা এখানে যা ছিল 42,000, 60,000, 25,000 এগুলো বিয়োগ করা হবে, করলে পরে এই রেজাল্টটি পাওয়া যাবে 3,86,000, সেটি হলো ব্যালেন্স এবং সেটি হলো মূলধন। এবং এটি যেহেতু সমাপনী, যে সমাপনীর করে রয়েছে এটি, এই যেটা সমাপনীর করে তারপর এটা সমাপনী মূলধন, আর এই ব্যালেন্সটি ওইভাবে পাওয়া গিয়েছে 4,22,500 টাকা থেকে। আমরা যদি এই দুটি সংখ্যা বাদ দিই তাহলে এই রেজাল্টটি পাওয়া যাবে 3,37,500 টাকা এবং সেটি হবে আমার প্রারম্ভিক মূলধন। তো এটা প্রারম্ভিক এবং সমাপনী মূলধন আমরা পরবর্তী যে লাভ লোকসান বিবরণী করব সেখানে কাজে লাগবে। তো প্রথম অংশ হলো প্রারম্ভিক সমাপনী মূলধন নির্ণয় হলো, দ্বিতীয় অংশে আমরা যাব। দ্বিতীয় অংশ হলো লাভ লোকসান বিবরণী, তো দ্বিতীয় অংশে চলে যাচ্ছি। তৃতীয় অংশ সবসময় আমরা এখানে এইভাবে হেডিংটি দিয়ে থাকি, উপরে প্রতিষ্ঠানের নাম হবে জনাব মাসুদ এর লাভ লোকসান বিবরণী বা লাভ ক্ষতি বিবরণী যাই লিখি না কেন, আর এখানে তারিখ হবে কবে থেকে করা হচ্ছে, এটা 2011 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লিখে তারপরে আমরা চলে যাবো এখানে। এবং ডেবিট ক্রেডিট দুটি দিক হবে, এখানে ডেবিট আমরা একটু লিখবো উপরে আর এখানে ক্রেডিট লিখবো, তারপরে হলো এগুলো বসানো। এই লাভ ক্ষতি বিবরণীতে সবসময় আমি যেটি বলে আসি সেটি হলো চারটি বিষয় তোমাকে মুখস্থ থাকতে হবে, যে চারটি বিষয় আমরা প্রথমে লিখে নেব, সেটি হলো প্রারম্ভিক মূলধন লিখে নেব, সমাপনী মূলধন লিখে নেব, উত্তোলন থাকলে লিখে নেব এবং অতিরিক্ত মূলধন থাকলে লিখে নেব। এই হলো আমার মূল চারটি কাজ এবং কেন এগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে বারবারই আলোচনা হয়েছে, তারপরে আবার একটু বলতে চাই। কারণ একতরফা দাখিলা পদ্ধতিতে এইভাবে করার উদ্দেশ্য একটাই, সেটি হলো এখানে আয় ব্যয়ের ভিত্তিতে মুনাফা নির্ণয় করা হচ্ছে না, এখানে মুনাফা নির্ণয় করা হয়ে থাকে প্রারম্ভিক এবং সমাপনী মূলধনের পার্থক্যের ভিত্তিতে।
তো এখানে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন, প্রারম্ভিক মূলধন 3,37,500 এদিকে বসালাম এবং সমাপনী মূলধন যদি এইটা এখানে বসিয়ে দিই তাহলে এই যে দুটি মূলধনের পার্থক্য, যদি প্রারম্ভিক মূলধন বেশি হয় আর সমাপনী মূলধন কম থাকে তাহলে ক্ষতি, আর এটা যদি বেশি হয় এটা যদি কম হয় তাহলে লাভ, এইভাবে মনে মূলত করা হয় থাকে। তবে আরও কিছু বিষয় থাকে, সেটি হলো অতিরিক্ত মূলধন, এই যে মূলধনটি আসলে পর্যাপ্ত ছিল না, আরও মূলধন প্রয়োজন পড়েছে, তার মানে আসলে সমাপনী এইখানে প্রারম্ভিক মূলধন আসলে এটি নিয়ে আরও বেশি, এই নীতিতেই কিন্তু এটিকে এদিকে বসাতে হয়। কারণ হলো এই যে টাকাটি নিয়ে আমি শুরু করেছিলাম 3,37,500, সেটি আমার জন্য পর্যাপ্ত ছিল না, এই বছরের ভিতরে আরও কিছু মূলধন প্রয়োজন পড়েছে, যার কারণে আমরা কিন্তু এখানে 75,000 টাকা অতিরিক্ত মূলধন হিসেবে এনেছি, এটি কিন্তু এখানে আমরা অতিরিক্ত মূলধন হিসাবে দেখাবো। আর উত্তোলন হলো যে মালিক লাভ থেকে এই টাকা উত্তোলন করেন, এই টাকা যে 40,000 টাকা তিনি নিয়েছেন তো এটা কিন্তু তিনি লাভ থেকেই নিয়েছেন, এবং লাভ যদি এই টাকাটা তিনি না নিতেন তাহলে সমাপনী মূলধন কিন্তু আরও বেশি হতো, তাহলে লাভই হতো, যার কারণে কিন্তু এদিকে বসানো হয়। তো আমরা প্রথমে এই কাজটি এই কারণেই বসিয়ে থাকি। তো প্রথম কাজ হলো প্রারম্ভিক মূলধন বসানো, বসিয়ে দিলাম এবং সমাপনী মূলধন ক্যারির দিকে বসিয়ে দিলাম। তারপরে আমরা খুঁজবো হলো, যাবো আমরা সমন্বয়ের মধ্যে, দেখি কী রয়েছে, যদি উত্তোলন থাকে তাহলে আনবো। তো এখানে তাই রয়েছে, 3 মাস অন্তর অন্তর আমরা আলোচনা করেছি 10,000 টাকা, হলে 4 বার তিনি 10,000 টাকা করে নিয়েছেন, 4 বারে হলো 40,000 টাকা তিনি নিয়েছেন, এছাড়া পণ্য নিয়েছেন। তো আমরা কোন দিকে এটি আনবো, ক্রেডিট দিকে আনবার কারণ আনার কারণটা তো আমরা আলোচনা করলাম। তো এখানে তাই করা হয়েছে যে এখানে নগদ 10,000 × 4 হলো 40,000 টাকা, আর পণ্য হলো 15,000, সব মিলিয়ে হলো 55,000। তো আমরা যোগফলটি পেয়ে গেলাম এখানে 55,000 টাকা। আর অতিরিক্ত মূলধন রয়েছে কিনা যদি থাকে তো এখানে লিখবো, এবং অতিরিক্ত মূলধন আছে আমরা এটা আলোচনাও করেছি, সেটি হলো যে তিনি তার ব্যক্তিগত 1,00,000 টাকার ভূমি বিক্রয় করেছিলেন এবং সেখান থেকে সম্পূর্ণ টাকা দেননি, দিয়েছেন 4/3 অংশ, অর্থাৎ 1,00,000 টাকার 4/3 অংশ হয় 75,000 টাকা। সেই 75,000 টাকা তিনি দিয়েছেন হলো অতিরিক্ত মূলধন হিসেবে, সেই অতিরিক্ত মূলধনের টাকাটি এখানে কিন্তু আসবে, অতিরিক্ত মূলধনের টাকাটি এখানে আসবে 75,000 টাকা, এবং সেটি এটা ডেবিট দিকে আসবে, এখানে তাই আনা হয়েছে। এই যে 1,00,000 টাকার আমরা এখানে দেখানো দিকে এখানে দেখিয়ে দেওয়া যেতে পারে, 1,00,000 × 4/3, অর্থাৎ 3 উপরে এবং 4 নিচে লিখে আমরা 75,000 টাকা পেয়েছি, এখানে দেখানো যেত। তো আমরা এখানে আর দেখাইনি, সরাসরি বসিয়ে দিয়েছি। তো এখানে এই হলো 4টি বিষয়, প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, সমাপনী মূলধন, উত্তোলন। লেখার পরে আমরা চলে যাব সমন্বয়ে। এই পর্যন্ত আমার কাজ শেষ, এই পর্যন্ত শেষ হলো, তারপরে আমরা এই যে অংশে চলে যাব, উত্তোলন এবং মূলধনের উপরে সুদ নিতে বলা হচ্ছে। উত্তোলনের সুদ আমাদের জন্য আয় এবং মূলধনের সুদ আমাদের জন্য ব্যয়, তার কারণটা কি, উত্তোলন করেন মালিক, এই যে উত্তোলন করেছেন তিনি 40,000 টাকা, আর উত্তোলন কিন্তু শুধু নগদ উত্তোলনের উপরে, এটার উপরে সুদ আসবে না, পণ্য উত্তোলনের উপরে সুদ আসবে না, আসবে শুধু নগদ উত্তোলনের উপরে। তো এইখানে নগদ উত্তোলন যে 40,000 টাকা রয়েছে, সেই 40,000 টাকা তিনি উত্তোলন করেছেন এবং এইখানে প্রতিষ্ঠানের টাকা ব্যবহার করেছেন, যার কারণে তাকে আমাকে সুদ দিতে হবে, তিনি অর্থাৎ মালিক আমাদেরকে সুদ দেবে, যদিও সে নগদ দেবে না, সেটি নেয়ার ব্যবস্থা হলো ভিন্ন, সেটি আমরা তার কাছ থেকে নিব, তার মালিকানা সত্ত্ব থেকে বাদ দিয়ে দেবো পরবর্তীতে, তখন সেটা নেওয়া হয়ে যাবে। তো এখানে উত্তোলন সুদ আমরা এইদিকে দেখিয়েছি, আমরা এইখানে আসলাম, এই যে উত্তোলনের সুদ 40,000-এর উপরে সরাসরি 10% নেওয়ার কথা, 4,000 টাকা, কিন্তু না, আমি 4,000 না দেখে 2,000 টাকা এখানে দেখিয়েছি, অর্থাৎ এটাকে 12 দিয়ে ভাগ দিয়েছি এবং 6 দিয়ে গুণ দিয়েছি। তার কারণটা কি, তার কারণ হলো উত্তোলনের ক্ষেত্রে যে তিনি টাকাটি নিয়েছেন একসাথে কিন্তু 40,000 টাকা তিনি নেননি, বছরের শুরুতে তিনি 40,000 টাকা নিয়ে যাননি, তিনি টাকাগুলো নিয়েছেন 3 মাস অন্তর অন্তর, যার কারণে তিনি আসলে গড়ে যদি আমরা ধরি, অর্থাৎ একটি গড়ে যদি আমরা একসাথে 40,000-এর উপরে 4,000 টাকা সুদ ধরে নিই তাহলে একটু বেশি ধরা হয়ে যায়, যার কারণে আমরা গড় নিয়ম ফলো করা হয়। তোমরা অংশীদারিতে সেইগুলো দেখে আসছো এর আগেও, অংশীদারি ব্যবসায় যেখানে দুতর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যে অংশীদারি ব্যবসায়ের হিসাব, সেখানে কিন্তু এই উত্তোলনের সুদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, এই যে এই নীতিতেই কিন্তু এখানে করা হচ্ছে, অর্থাৎ 12 দিয়ে এটাকে বাঘ দিয়েছে, অর্থাৎ 1 মাসের বের করেছে এবং 6 দিয়ে গুণ করে গড়ে 6 মাসের ধরেছে। তো গড়ে 6 মাসের ধরে যা হওয়া 4,000-এর জায়গায় 2,000 টাকা আসছে, এটা উত্তোলনের সুদ আমরা এদিকে বসালাম এবং এটা আয় হিসাবে বসালাম প্রতিষ্ঠানের। ঠিক বিপরীত হলো মূলধনের সুদ, এই যে এদিকে বসানো হয়েছে মূলধন 10% সুদ, এবং মূলধনের সুদ কিন্তু আমরা এটা অনেকেরই একটি কনফিউশন থাকে কোনটার উপরে নিব, মূলধন কিন্তু এখানে 3টি রয়েছে, এই যে একটি প্রারম্ভিক মূলধন, এটি হলো অতিরিক্ত মূলধন, আর এই হলো সমাপনী মূলধন। তো তোমরা সবসময় মনে রাখবে এই মূলধনের উপরে কোনো সুদ হবে না, সমাপনী মূলধনের উপর সুদ হবে না, ডেবিট দিকে যে দুটি মূলধন রয়েছে, যদি আমরা এইভাবে মনে রাখি যে ডেবিট দিকের যে দুটি মূলধন রয়েছে সেই দুটি মূলধনের উপরেই সুদ হবে। আর তার কারণটা হলো এটাই, কারণ হলো এই সমাপনী মূলধনটি আমরা আজ নির্ণয় করেছি, আর এগুলো কিন্তু বছরের শুরু থেকে শুরু করেছিলাম, এটাই কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এটাই ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে সমান সমাপনীর দিকে গিয়েছে, যার কারণে এটার উপরেই সুদ হবে। আর অতিরিক্ত মূলধন বছরের কোনো এক সময় দেওয়া হয়েছে, যার কারণে এটিও কিন্তু এই সুদ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হবে। তো এখানে তাই করা হয়েছে, এখানে 3,37,500 টাকার উপরে সরাসরি, এই যে এটার উপরে সরাসরি 10% নেওয়া হয়েছে, আর এই যে 75,000 টাকা সেটি কিন্তু দেওয়া হয়েছিল 30 সেপ্টেম্বর সম্ভবত, আমরা দেখে নিই
হ্যাঁ, 30শে সেপ্টেম্বর তারিখে এই যন্ত্রটি কেনা হয়েছিল। তাহলে ওই দিন থেকেই কিন্তু অতিরিক্ত মূলধনও তিনি দিয়েছিলেন। তো যেদিন কিনে 1 লক্ষ টাকা তিনি যদিও বিক্রয় করেছিলেন, সম্পূর্ণ টাকা দেননি, দিয়েছেন কিন্তু ওইটার 4/3 অংশ ওই এটা কেনার জন্য। তাহলে ওই টাকাটাই হলো অতিরিক্ত মূলধন। তো অতিরিক্ত মূলধন 1 লক্ষ টাকার 4/3 অংশ যেটি, সেটি হলো 75,000 টাকা। মালিক কিন্তু তার বাড়ি, তার নিজের জমি বিক্রয় করে প্রতিষ্ঠানের জিনিস কিনেছেন, সেটাই কিন্তু অতিরিক্ত মূলধন হবে। এই কারণে আমরা তো এখানে ধরেছি হলো 10%, এটার উপরে কিন্তু আমরা 75,000 টাকার উপরে নেব। এবং 30 সেপ্টেম্বর যেহেতু দিয়েছেন, 30 সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর মাসের কিন্তু উত্তোলনের সুদ আর আসছে না, মূলধনের সুদ আসছে না, কারণ সেপ্টেম্বর মাস শেষ দিনে কিন্তু এটি আমরা দিয়েছেন মালিক, যার কারণে অক্টোবর থেকে হিসাব হবে। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 3 মাসের সুদ হবে, যার কারণে এখানে 3 মাসের দেখানো হয়েছে। এই যে 75,000 × 10%, আর এটাকে 12 দিয়ে ভাগ করা হয়েছে এবং 3 দিয়ে গুণ করে 3 মাসের বের করা হয়েছে। তো এই দুটি সংখ্যায় মিলে যা হয়, এই অংশ থেকে যা হয় 10%, আর এই অংশ থেকে যা হয়, দুটি মিলে কিন্তু এই যে 35,625 টাকা হয়েছে। এই হলো মূলধনের সুদ। তো আমার আরেকটি সমন্বয়ের কাজ শেষ হলো, দেখি আর কি রয়েছে। তারপরে আমরা যাবো এই যে এখানে 2,000 টাকা মূল্যের মনিহারি দ্বারে ক্রয় করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। তো মনিহারি ক্রয় করেছেন, মনিহারি ক্রয় করলে টাকা পরিশোধ, এটা একটি ব্যয় আমাদের জন্য। মনিহারি হলো কাগজ কলম কেনা হয়েছে, তো সেটি যদি পরিশোধ করা না হয়ে থাকে তাহলে সেটি তো আমরা যেহেতু বকেয়া রয়েছে, তো এটা একটা ব্যয় হিসাবে আমরা ধরবো, যার কারণে আমরা কিন্তু এটা ডেবিট দিকে আনা হয়েছে। এই যে মনিহারি খরচটি বকেয়া, এটি আমরা ডেবিট দিকে আনা হয়েছে। অর্থাৎ মনিহারি কর, আমরা যদি এটা ব্যবসা যে দুতর্ফা দাখিলা পদ্ধতির অঙ্ক হতো তাহলে দেখা যেত মনিহারি নামে একটি উপরে একটি এন্ট্রি থাকতো, কোথায় থাকো উপর বলতে কোথায় রেওয়ামিলে, এবং রেওয়ামিলে একটি এন্ট্রি থাকতো এবং তার সাথে বলা হতো বকেয়া রয়েছে 2,000। তখন আমরা কীভাবে করতাম, সেটাকে যোগ করতাম, এই 2,000 টাকাকে উপরে দেওয়া 5,000 বা 6,000 সাথে যোগ করতাম। কিন্তু এখানে তো রেওয়ামিল নেই, এখানে কিন্তু পরিশোধিত খরচটি বলা থাকে না, পরিশোধিত কোনো খরচ এখানে থাকে না, এখানে থাকে যদি কোনো বকেয়া থাকে। তো আমরা এখানে ওই নীতিতেই করা হয়ে থাকে, যার কারণে খরচ যেদিকে যাবে ওইদিকেই যাওয়ার কথা তার, এই যে এইদিকেই আনা হয়েছে তাকে 2,000 টাকা খরচের সাথে যোগ করার কারণে। তো আমরা এটা পেলাম, এবং এটা কিন্তু আবার দায়ের দিকেও দেখাবো, কারণ হলো সেই খরচটি বকেয়া রয়েছে। তো আমরা এটি পেলাম, আর কি রয়েছে দেখিনি, সব শেষে হয়তো না এটা আর কোনো কিছু উল্লেখ নেই, তবে না থাকলেও আমার একটি কাজ বাকি রয়েছে, সেটি হলো এই যে বিনিয়োগ ছিল, এই যে বিনিয়োগ এবং ঋণ ছিল, এগুলোর উপরে কিন্তু সুদ নেওয়ার বাকি রয়েছে। তো ঋণের উপরে আমরা 6% সুদ নিতে বলা হচ্ছে, এবং ঋণ সম্পর্কে আমি বলে আসছি যে ঋণ বছরের শুরুতে 60,000 টাকা থাকার কারণে বছরের শেষেও কিন্তু একই ধরা হয়েছে, কারণ সেটি এখনো পরিশোধ করিনি। তো ঋণের সুদ 6% নিলে আমরা ডেবিট দিকে দেখাবো, কারণ এটি আমাদের জন্য এই যে ঋণের সুদ দেওয়া হয়েছে, যে ঋণের সুদ বকেয়া রয়েছে 60,000 টাকার উপরে সরাসরি 6%, এটি হলো 3,600 টাকা, 3,600 টাকা সেটি আমরা এখানে ব্যয় হিসাবে দেখালাম। এটি আমরা যেহেতু ঋণের সুদ দেবো মালিককে, ঠিক বিপরীত হলো বিনিয়োগের সুদ, এই যে দিকে দেখানো হয়েছে 80,000 টাকা এখানে বিনিয়োগ ছিল, 12% হারে ছিল, এবং এখানে হলো 9,600 টাকা। তো এখানে আয়ের দিকে দেখানো হয়েছে, কারণ বিনিয়োগ করলে আমরা সুদ পেয়ে থাকি। তো এখানে আমরা এই পর্যন্তই এন্ট্রি যা ছিল আমরা করে নিলাম, এখন হলো যোগ করার ব্যাপার। তো যোগ কিভাবে করব, আমরা আগে দেখব কোন দিক বড়, যেদিক বড় হবে সেদিক যোগ করব। তো আমরা এই পর্যন্ত যে 5টি অঙ্ক করেছি সবগুলোতে কিন্তু এইখানে এই ক্যারির দিকটি বড় হয়েছে, এইখানে এই দিক যোগ করতাম আমরা সবসময়, এইখানে যোগফলটা বসাতাম, বসার পর এই রেজাল্টটি কিন্তু এখানে নিয়ে আসতাম। কিন্তু আজকের অঙ্কে ক্রেডিট দিক বড় হয়নি, আসলে ডেবিট দিক বড় হয়েছে, অর্থাৎ এই সংখ্যাগুলো যোগ করে পাওয়া গিয়েছে হলো 453,725 টাকা, এদিক যোগ করে পাওয়া গিয়েছে, এবং এই যোগফলটাই নিয়ে এদিকে বসানো হয়েছে। ডেবিট দিক যখনই বড় হয়ে যায় তখন বুঝতে হবে তোমার এখানে ক্ষতি হয়েছে, অর্থাৎ নিট লাভ হয়নি। আমাদের আগের যে অঙ্কগুলো ছিল 5টি অঙ্কেই কিন্তু নিট লাভ হয়েছিল, আজকের অঙ্কে হলো ক্ষতি হয়েছে। তো আমাদের একটি ক্ষতির অঙ্ক করার প্রয়োজন ছিল আজকে ক্ষতি বের হওয়াতে, তোমরা এই নিয়মটাও শিখে গেলে, সেটি হলো এখানে আমরা যদি এদিক যোগ করব, যোগ করে 453,725 টাকা নিয়ে আমরা ক্রেডিট দিকেও বসাবো, বসানোর পরে এই সংখ্যাগুলো বিয়োগ করবো এখান থেকে, প্রথমে 3,86,000 বিয়োগ করবো, তারপরে 55 বিয়োগ করবো, এই এই সংখ্যাগুলো বিয়োগ করবো, করে আমরা পেলাম এই রেজাল্টটি 1,125 টাকা, সেটাই হলো নিট ক্ষতি। ঠিক বিপরীত যদি হতো, অর্থাৎ এই দিক যদি বড় হতো তাহলে এইখানে আমরা এতদিন যে কয়েকটি অঙ্ক করেছি এখানে নিট লাভ লিখেছি বা নিট মুনাফা লিখেছি এইখানে, আর আজকে যেহেতু ডেবিট দিক বড় হয়ে গিয়েছে তাহলে এই 1,125 টাকা যে অমিল রয়েছে সেটাই হলো, কিভাবে অমিল হয়, এই যে 4,453 থেকে এই সংখ্যাগুলো বাদ দিলে এই টাকাটি পাওয়া যায় 1,125 টাকা, সেটা হলো নিট ক্ষতি। তো আজকের অঙ্ক করে আমরা যেটি পেলাম বিশদ আয় বিবরণী বা এ লাভ লাভ ক্ষতি বিবরণী করে যেটি পেলাম সেটি হলো আমার নিট ক্ষতি হয়েছে এই বছরে 1,125 টাকা। তো আমরা ক্ষয়ের আনসার শেষ করলাম, সব শেষ অংশে চলে যাবো বৈষয়িক বিবৃতিতে। আমরা চলে যাচ্ছি বৈষয়িক বিবৃতিতে। বৈষয়িক বিবৃতি এখানে প্রথমে উপরে প্রতিষ্ঠানের নাম হবে, তারপরে আমরা এখানে সাল লিখবো, কত সালে করা হচ্ছে, এবং ওই তারিখে ডিসেম্বর 31 তারিখের জন্য
লিখে তারপরে দায় এবং সম্পদ সমূহ লিখব। এদিকে দায় থাকবে, এদিকে সম্পদ থাকবে। তো এগুলো আমরা খুব দ্রুত, এবং এগুলো যে লেখা হবে সেগুলো কিন্তু প্রারম্ভিকগুলো লেখা হবে না। আমরা এখানে বলে আসছিলাম তোমাদেরকে এই যে এখানে যে দুটি লাইন রয়েছে, এখানে কিন্তু 31/12, যদিও আমরা এখানে দেখছি 31/12 হলেও এখানে সাল কিন্তু 10, তার মানে 2010 সালের 31শে ডিসেম্বর, এটা হলো 2011 সালের 31শে ডিসেম্বর। তাহলে এটা হলো আমার প্রারম্ভিক সময়, এটা হলো সমাপনী সময়। তো তোমাদেরকে আমি প্রথম থেকে বলে আসছি যে এখানে বৈষয়িক বিবৃতি করার সময় এই লাইনে যেগুলো রয়েছে এখানে সম্পদ এবং দায়গুলো বসবে, এই লাইনের গুলো বসবে না, কারণ এটা আমরা বছরের শুরুর দিনের বৈষয়িক বিবৃতি করছি না, এটি করছি বছরের শেষ দিনের। তো আমরা সরাসরি এখানে বারবার নিয়ে এসে আমরা সরাসরি চলে যাচ্ছি এখানে। তো এখানে আমরা এখানে হাতে নগদ নিশ্চয়ই আমরা তোমাদের এখানে লেখা রয়েছে 30,500, এটা আমি আর এখানে দেখাচ্ছি না এখানে, তাই সরাসরি আমরা নিয়ে আসলাম। দেন আদার সম্পর্কে কোনো আলোচনার প্রয়োজন নেই, সরাসরি সম্পদ হিসাবে দেখালাম 62,500। বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে, সেটি কিন্তু সমন্বয় থেকে আসছে, ওই যে আমরা বিনিয়োগের উপরে সুদ নিয়েছিলাম সেটি আমাদের জন্য বকেয়া রয়েছে, অর্থাৎ বিনিয়োগের সুদ দুইবার আনতে হবে, কারণ বিনিয়োগের সুদ একই সাথে আয় এবং একই সাথে সম্পদ হলো, কারণ হলো সেই বিনিয়োগের সুদটি আমরা কিন্তু এখনো পাইনি, যার কারণে সম্পদ এখানে দেখানো হয়েছে 9,600 টাকা। কোনো আয় বকেয়া থাকলে সেটি সম্পদ হয়। তারপরে বিনিয়োগটি বছরের শুরুতে যা ছিল তাই 80,000, এটাও সম্পদ। আসবাবপত্র সরাসরি কোনো অপচয় নেই, সরাসরি বসিয়ে দিলাম, এখানে ছিল আসলে 40,000। যন্ত্রপাতি বছরের শুরুতে ছিল আসলে 25,000, তো 25,000 না লিখে আমরা সমাপনীটা লিখবো, সমাপনী কত 1,00,000, কারণ যে 75,000 টাকা নতুন বৃদ্ধি পেয়েছে 1,00,000। তারপরে ভূমি দালান যা ছিল তাই 2,00,000, আসলে এদিকে খুব একটা আলোচনার প্রয়োজন নেই, এই যে সম্পদগুলো আমরা বসিয়ে দিলাম। আমরা যাচ্ছি দায়ের দিকে, দায়ের দিকে হলো ব্যাংক জমাতিরিক্ত 25,000 টাকা, ওইখানে সমাপনীতে ছিল, দায়ের দিকে বসলো। পাওনাদার সরাসরি 42,000 টাকা সমাপনী। মনিহারি খরচ বকেয়া, ওই যে কিছুক্ষণ আগে আমরা খরচ বকেয়া দেখিয়েছিলাম, সেই মনিহারির টাকাটি আমরা পরিশোধ করিনি, যার কারণে সেটি আমাদের জন্য দায় এখানে এখানে বসানো হয়েছে। তারপরে ঋণের সুদ, এই যে এটা বিপরীত বিনিয়োগের সুদের বিপরীত হলো ঋণের সুদ, ঋণের সুদ আমরা যে ঋণটি নিয়েছি সেই ঋণের টাকা সুদের টাকা পরিশোধ করিনি, যার কারণে ঋণ যেমন আমার কাছে দায় একই সাথে ঋণের সুদটাও আমার জন্য দায়, সেটি হলো আমার জন্য বকেয়া 3,600 টাকা। তারপরে ঋণ হলো 6% ঋণ, সরাসরি 60,000 টাকা এখানে আসবে, ওই এই হয়ে গেল আমার দায়ের দিক। এখন আমরা আসবো এইদিকে, তো এইটাই আমার এই লাইনটা আমরা অনেকেরই বুঝতে একটু অসুবিধা, একটু ভালোভাবে লক্ষ্য করবে এখানে এই অনেক যোগফল বিয়োগফলের বিষয় এখানে রয়েছে, এবং কারণটা কি এখানে আসলে যা করা হচ্ছে এই লাইনে, এই যে এতক্ষণ যোগ বিয়োগের মূল উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বের করা, অর্থাৎ প্রতিষ্ঠানের যে মালিক যিনি রয়েছেন জনাব মাসুদ, জনাব মাসুদ যিনি রয়েছেন তার কত টাকা সত্ত্ব এই প্রতিষ্ঠানে রয়েছে সেটা জানার জন্য কিন্তু এটি করা হয়ে থাকে। তো এটা আমার হলো মালিক কত টাকা মূলধন নিয়ে শুরু করেছিলেন, প্রথমত এই মূলধন নিয়ে শুরু করেছিলেন, তারপরে এই মূলধনের সংকুলন না হওয়াতে তিনি আরও মূলধন দিলেন 25-75,000, তাহলে হলো কত 4,12,500। তারপরে সেই মূলধনের উপরে তিনি সুদ পাবেন 35,625 টাকা, তাহলে সেটিও তো তারই হিসাব, অর্থাৎ তারই সুদ, যদিও আমরা নগদ দেইনি তাকে, তো দিলে না দিলে কি হবে তার মালিকানা সত্ত্বের সাথে সেটি যোগ হয়ে যাবে। এরপরে হলো তিনি যদি লাভ করে থাকেন তাহলে সেটি যোগ হবে, কারণ তিনি লাভ যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে 1 বছরে যদি লাভ হয়ে থাকে তাহলে সেই লাভের টাকাটি তিনি এটা মালিকানার সদস্যদের যোগ হবে, কিন্তু যেহেতু আজকে ক্ষতি হয়েছে যার কারণে ক্ষতিটা বিয়োগ করতে হয়েছে, অর্থাৎ এই হলো তার মালিকানা সত্ত্ব ছিল, তা থেকে আমরা ক্ষতি হয়ে যাওয়ার কারণে 1,125 টাকা বাদ দিয়েছি। তারপরে রয়েছে 4,37,47,000 টাকা, তারপরে তিনি নগদ টাকা নিয়ে গিয়েছেন 40,000, তাহলে মালিকানা সত্ত্ব নিশ্চয়ই কমছে, যেহেতু তিনি মান্যগর টাকা নিয়ে গিয়েছেন যার কারণে তার এখানে 40,000 টাকা হ্রাস পাবে। আর উত্তোলনের সুদ যিনি, এই যে উত্তোলন যেটি করেছেন তার উপরে 2,000 টাকা সুদ রয়েছে, সেই 2,000 টাকা সুদ বাদ দেওয়া হয়েছে, কারণ হলো তিনি নগদ টাকা যেটি নিয়েছেন সেটি তো আসল টাকা তো দেননি, পাশাপাশি তিনি সুদের টাকাটাও কিন্তু নগদ দেননি, যার কারণে সেটি আমার হবে এখানে মালিকানা সত্ত্ব থেকে কমবে, অর্থাৎ আমরা তার এই মালিকানা সত্ত্ব থেকে হ্রাস করে নেব। তারপরে আবার পণ্য নিয়েছেন প্রতিষ্ঠান থেকে, তো এই পণ্যের টাকাটিও তো তিনি দেননি, তাহলে কিভাবে তার কাছ থেকে নেব, নেওয়ার পথ হলে এইখানে বিয়োগ করে নিলেই কিন্তু নেওয়া হয়ে যাবে। তো এইখানে সবশেষ ছিল 4,05,000, তা থেকে পণ্য উত্তোলন বাদ দেওয়া হলো 3,90,000, এই হলো আমার নিট মালিকানা সত্ত্ব, অর্থাৎ 3,90,000 টাকা মালিক আমাদের কাছে পাবেন তার মালিকানা সত্ত্ব হিসেবে, এই হলো এটা। তো এটা আমরা সবসময় এভাবেই করবো, মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করবো, মূলধনের সুদ যোগ করবো, লাভ থাকলে যোগ করবো, ক্ষতি থাকলে বিয়োগ করবো, আর উত্তোলন থাকলে বিয়োগ করবো, নগদ উত্তোলন পণ্য উত্তোলনগুলো বিয়োগ করবো এবং উত্তোলনের সুদটাও বিয়োগ করবো। তো এই হলো মোটামুটি আমার আর্থিক অবস্থার বৈষয়িক বিবৃতি যেটি, এবং এটির দুই দিক সমান হবে, এই যে আমরা যোগ করলাম, এখানে সম্পদের দিক যোগ করে পেয়েছি আমরা 5,22,600, এবং দায়ের দিক যোগ করেও পেলাম 5,22,600। তাহলে বোঝা গেল যে আমরা যে অঙ্কটি করেছি সেটি দুই দিক সমান যেহেতু হয়েছে, আমাদের সব কিছু সঠিক হয়েছে। তো আজকের যে অঙ্কটি ছিল সেটি তোমাদের নতুন কিছু বিষয় ছিল, বিনিয়োগের সুদ ছিল, ঋণের সুদ ছিল, তোমরা খুব মনোযোগ সহকারে সেই বিষয়গুলো লক্ষ্য করবে, এবং
তোমরা এই ব্যাপারে কিন্তু আরো পরবর্তীতে আরো কিছু হয়তো আরেক দুইটি অঙ্ক করবো এবং আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। সবাইকে ধন্যবাদ।